বন্ধুরা, এই গরমে একদম নাজেহাল অবস্থা, তবে রান্না তো করতেই হবে। সেই রান্নাটাকে যদি একদম অল্প সময়ে আর হালকা কিছু করা যায়, যেটা শরীরের পক্ষেও ভালো আর টেস্টের জন্যও ভালো, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আজকে সেই রকমই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া ঝিঙে দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী আর তৈরি করতেও কম সময় লাগে। তো এখানে প্রথমেই একটা কড়া খুব ভালো করে গরম করে মোটামুটি ওই 3 চা চামচ মতো তেল নিয়েছি। চাইলে কিন্তু তোমরা তেলটা অনায়াসেই 1.5 থেকে 2 চামচ মতো নিতে পারো, তাতেও কিন্তু রান্নাটা বেশ লাগবে। তো এর মধ্যে এক এক করে শুকনো লঙ্কা, গোটা জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ফোড়নেই। তারপরে আমি এর মধ্যে 500 গ্রাম পরিমাণ ঝিঙে দিচ্ছি। ঝিঙে আমাদের শরীরের জন্য খুব ভালো, প্রচুর পরিমাণ জল থাকে এতে। আর এটা দেখছো, এটা হলো গিয়ে ছাঁচি পেঁয়াজ, এটাও কিন্তু এই গরমে খাওয়া খুব উপকারী। এতে কিন্তু শরীরে কিন্তু ঠান্ডা থাকে শরীরটা। তো ভালো করে মিক্স করে নিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই এরকম একটা স্টেজে চলে আসবে। আর এখানে দেখো, আমি প্রেশার কুকারে টমেটো আলু সবগুলোকে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর প্রেশার রিলিজ হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আর এরকম সেদ্ধ করলে না দেখবে টমেটোর খোসাগুলো সহজেই ছেড়ে আসে, আর টমেটোর খোসাটাকে ফেলে বাদ দিয়েই খাওয়া উচিত, কারণ খোসাগুলো পেটের মধ্যে যাওয়ার পরও কিন্তু ভালোভাবে হজম হয় না। তো সেই বুঝেই আর কি আমি খোসাগুলোকে বাদ দিয়ে দিলাম, আর তারপর সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিলাম। এটা যেটা দেখছো এই পেস্টটা হলো পোস্ত বাটা। বাংলায় তো আমরা পোস্ত বাটা বলি, তবে হিন্দিতে কিন্তু এটাকে বলে খসখস। তো এই খসখস বা পপি সিড যেটা, সেটা দিয়ে একটু জল দিয়ে মিক্স করে আমি তার মধ্যে সামান্য একটু চিনি দিলাম, সব কিছু মানে নুন টক সবটাকে ব্যালেন্স করার জন্য। লিকুইড তোমরা যতটা রাখতে চাও সেভাবে রাখতে পারো, তো আমি একটুই জল দিয়েছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করো।